পর্ব 3। ছবু একটা গল্প লিখেছে, মৈত্রী ছাদে বসে সেটা অনুবাদ করে আমায় শোনালো। গল্প বলতে ও খুব হাসছিল। গল্পটা এইরকম, এক রাজার একটা ছেলে ছিল, তার নাম ছিল ফুল। একদিন ফুল ঘোড়ায় চেপে অরণ্যে প্রবেশ করল। যেই সে বনে এলো, অমনি সেখানকার সব কিছু ফুলে পরিণত হল। শুধু রাজপুত্র আর তার ঘোড়া যেমন ছিল তেমনই রয়ে গেল। প্রাসাদে ফিরে সে তার বাবাকে এই আশ্চর্য ঘটনা বর্ণনা করল। রাজা এই ঘটনা বিশ্বাস করলেন না, রাজপুত্রকে মিথ্যা কথা বলার জন্য প্রচণ্ড বকা দিলেন। তিনি রাজপণ্ডিতদের বললেন, শাস্ত্রে মিথ্যা কথা বললে কি হয় সে কথা পড়ে শোনাতে, আর মিথ্যা কথা বললে কি শাস্তি হয় সে সম্পর্কে কিংবদন্তি শোনাতে। রাজপুত্র দৃঢ়তার সঙ্গে বলল যে সে সত্যি কথাই বলেছে। রাজা সৈন্য সামন্ত নিয়ে রাজপুত্রের কথা যাচাই করার জন্যে সে অরণ্যে গেলেন। সেখানে যাওয়া মাত্র সকলেই ফুলে পরিণত হয়ে গেল। একটা দিন কেটে গেল। তারপর রাজপুত্র সমস্ত শাস্ত্রের বই এনে তার পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিতে লাগল। সেই টুকরো পাতার স্পর্শে রাজা এবং তার সৈন্যদল আবার বেঁচে উঠল। নরেন্দ্র সেনের চরিত্রের খারাপ দিকগুলো হল, তিনি অকারণে গর্বে অহংকারী, নিজেকে উনি প্রতিভাবান বলে মনে করেন। সেদিন রাত্রে ছাদে গিয়ে একপাশে আমায় ডেকে নিয়ে প্যারিসের বারবনিতাদের সম্পর্কে খুঁটিনাটি জানতে চাইলেন। শুনলাম তিনি রক্তচাপ আর চোখের চিকিৎসার জন্য ফ্রান্সে যাচ্ছেন কয়েক মাসের জন্য। মিস্টার সেনের মামাতো ভাই মন্টু দিল্লি থেকে এখানে এসেছে। ওখানে সে ছিল একটা সেকেন্ডারি স্কুলের শিক্ষক, এখানে গভর্নমেন্ট কমার্শিয়াল স্কুলে লেকচারারের একটি চাকরি পেয়েছে। ছোটোখাটো রোগা ছেলেটির বয়স আন্দাজ 30 হবে। সে থাকে আমার পাশের ঘরটায়। দেখতে দেখতে আমরা বন্ধু হয়ে গেলাম। সে বলল ইচ্ছে করেই সে কলকাতায় চাকরি নিয়েছে বিয়ে করার জন্য। তার নিজের বিয়ের ইচ্ছে নেই, কিন্তু মিস্টার সেন নাছোড়বান্দা। মন্টুর খুব ভয়ও করছে বিয়ের ব্যাপারে। চোখ বন্ধ করে সে ইংরেজি বলে আর নিজে নিজে খুব হাসে। 4 দিন ধরে মন্টুর বিয়ের উৎসব আজ শেষ হলো। কনের নাম নীলু, বেশ কালো, সাধারণ দেখতে একটা মেয়ে, কিন্তু মনে হয় খুব সহানুভূতিশীলা হবে। কনের বাড়িতে আর এখানে বিরাট ভোজ হলো। বাস্তবে কি, যাবতীয় আয়োজন মিস্টার সেনই করলেন। আমার কাছে তিনি আবার অভিযোগও করলেন যে মন্টু বড় অস্থির মতি, যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেয় ইত্যাদি। মন্টু তাকে এত ভক্তি করে যে সে তার নববিবাহিত বধূর কামার্যও দান করতে প্রস্তুত। শুনে অবাক হলাম, ভারতে নাকি এরকম প্রথা এখনও কোথাও কোথাও প্রচলিত আছে যে শিষ্য তার বিয়ের প্রথম রাতটা গুরুকে নিবেদন করে। মন্টু আমাকে বহুবার বলেছে যে মিস্টার সেন তার শুধু মামাতো পিসতো দাদাই নন, তিনি ওর গুরু। আমি দু জায়গাতেই গিয়েছিলাম, দু জায়গাতেই প্রথম সারিতে আমার জায়গা করে দেয়া হয়েছিল। রেশমের ভারতীয় পোশাক পরেছিলাম, আমায় চমৎকার দেখাচ্ছিল একথা বলতেই হবে। অনুষ্ঠানে নিজে থেকে আমার উদ্যোগ, পরিশ্রম আর সবার সঙ্গে বাংলায় কথা বলার চেষ্টার জন্যে আমি সবারই প্রিয় হয়ে উঠেছিলাম। স্বীকার করতেই হচ্ছে যে এখানকার সামাজিক আচার অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। কোনো কিছুতেই ভারতীয়দের বন্ধুত্বের প্রতিদান দেওয়া সম্ভব নয়। মিস সেনের স্নেহ, মায়া, মমতা এত প্রগাঢ় আর এত পবিত্র যে তার তুলনাই হয় না। সবাইকে মা সম্বোধন করে কথা বলছিল। আমি নিঃসন্দেহ যে ভারতবর্ষ ছাড়া মাতৃহৃদয়ের এই তীব্র আবেগ আর পৃথিবীর কোথাও নেই। মৈত্রীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, এরকম একটি কল্পনা আমাকে ভীষণ আনন্দ দিত। যতদিন উৎসব চলছিল আমি সর্বদা ওর চিন্তায় বিভোর হয়ে থাকতাম। বাগদত্তা, প্রেমিকা, কিন্তু এতদ সত্ত্বেও কখনো আমি মোহে অভিভূত হইনি বা আমার মাথা খারাপ হয়ে যায়নি। নিজেকে বোঝাবার চেষ্টা করতাম, ওকে যতটা সুন্দরী ভাবছি আসলেও ততটা সুন্দরী নয়, ওর কোমর শরীরের তুলনায় বেশি ভারী ইত্যাদি খুদ ধরে নিজেকে ওর চিন্তা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতাম। কিন্তু এইভাবে যে আরও বেশি করে ওর চিন্তায় ডুবে যাচ্ছি
সে কথা সবসময় স্মরণে থাকত না। ও বাড়িতে আমাকে নিয়ে যে সমস্ত বকরোক্তি করত তা আমার কানে আসছিল। সেগুলো ঠাট্টা না সত্যি বুঝতে পারছিলাম না। বিয়েকে এরা পবিত্র, সামাজিক, ধর্মীয় কর্তব্য বলে মনে করেন। আমাকেও এরা আন্তরিকভাবে গভীর স্নেহ করেন, ভালোবাসেন। মৈত্রেয়ীও এখন উচ্চ বাঙালি সমাজে যথেষ্ট পরিচিতি লাভ করেছে। অনায়াসে আমার চাইতে অনেক ভালো স্বামী সে পেতে পারে। মৈত্রেয়ী কি বিয়ে করলে আমার কি হবে? এটা কি সম্ভব যে আমি আমার বিবেচনাবোধ, স্বচ্ছ দৃষ্টিশক্তি সব হারাব এবং ফাঁদে পড়ে সম্মতি জানাব? সন্দেহ নেই, এ যাবৎ যে কজন যুবতীকে আমি দেখেছি তাদের মধ্যে মৈত্রেয়ী সব দিক থেকে আকর্ষণীয়া। কিন্তু এটাও স্থির নিশ্চিত যে আমি ওকে বিয়ে করতে পারি না। তাহলে আমি কি করব? বিয়ে করে এক পরাধীন জীবন যাপন করব? এরপর জীবন স্থির হয়ে যাবে এক বৃত্তের মধ্যে, আমার যথেচ্ছ দেশ ভ্রমণ আর বাকি সব? এই মুহূর্তে আমার চেয়ে সুখী আর কেউ নেই। এক স্বপ্নের রাজ্যে কিছুক্ষণ বিচরণ করছি, আরেকবার আরেক স্বপ্নের রাজ্যে। গতরাতে বাসর ঘরে যুবতী মেয়েরা গান গাইছিল। মৈত্রেয়ী এই উৎসব উপলক্ষে বিশেষভাবে রচিত তার কবিতা পাঠ করল। এখানে যে কথা বলবো, অর্থাৎ যে মানসিক অবস্থার কথা বলবো, সেই অবস্থা আমাকে মারাত্মকভাবে বিব্রত করছিল। যদি কোনোভাবে বুঝতে পারতাম বা সন্দেহ করতাম যে লোকে আমার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করছে, সঙ্গে সঙ্গেই এক পাশবিক আবেগে আমি মথিত হতাম। ইন্দ্রিয়গুলো শরীর মন উভয়ের উপর আধিপত্য বিস্তার করত। কিন্তু আমার ভবিষ্যৎ সম্পর্কে ভয় করছে, বিপদগুলো আমাকে উদ্বিগ্ন করছে। আমি বিয়ে করব না, এটা স্পষ্ট করে বলতে আমার সাহস হচ্ছে না। আবার এই জায়গা থেকে চলে যেতেও পারছি না, সেটা অশালীনতা হবে বলে। একটা নৈতিক স্বাতন্ত্র্য বজায় রেখে চলার চেষ্টা করছি, যদিও আমার রিপু আমায় উত্তেজিত করছে। আজ মন্টু মেয়ে মহলে আমার কথা ফাঁস করে দিয়েছে। আমি ওকে বিশ্বাস করে বলেছিলাম যে আমি বিয়ে করতে চাই না, আর কোনোদিন বিয়েও করব না। মনে হলো এ কথা শুনে মৈত্রী রেগে গেছে, আর এক অদ্ভুত ক্ষোভের দৃষ্টি নিয়ে আমায় দেখছে। আমার কাছে আর সে পড়তে আসছে না। কাজ থেকে আমি ফিরে আসার পর রোজ যেমন আমার সঙ্গে গল্প করত, তাও এখন বন্ধ করে দিয়েছে। মিসেস সেনও কেমন যেন হয়ে গেছেন। আমার প্রতি যে উষ্ণ স্নেহ উঠছিল তাতে যেন ঘাটতি দেখা দিচ্ছে। হঠাৎ ওদের এই পরিবর্তন আমাকে অস্থির করে তুলেছে। আজ বিকেলে যখন ঘরে বসে লিখছি, তখন মৈত্রীর প্রচণ্ড হাসির শব্দ শুনতে পেলাম। খোকার কোনো ঠাট্টা ইয়ার্কিতে বোধহয় সে হাসছে। আমার প্রচণ্ড ঈর্ষাবোধ হল। খোকা মৈত্রীদের একজন গরিব আত্মীয়। এই যুবকটি মন্টুর বিয়ে উপলক্ষে ভবানীপুরের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এখানে তার ভূমিকা ছিল বাড়ির জঞ্জালের মতো। বারান্দার সামনের দিকে একটা ঘরে সে থাকত। ওর সঙ্গে হাসাহাসির শব্দের ঈর্ষায় রাগে আমার শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হল। সঙ্গে সঙ্গে আমার লজ্জা হল নিজের অবস্থা উপলব্ধি করে। মৈত্রেয়ী আমার মধ্যে কোনো স্পৃহা জাগিয়ে তুলতে পারেনি, এ কথা সত্য। অন্যদিকে তার বাড়ির লোকজনদের স্নেহ ভালোবাসাও আমি উপলব্ধি করেছিলাম। ভয় আমার হয়েছিল যখন বিয়ের ফাঁদ পাতার পূর্বাভাস পেয়েছিলাম, আর আজ যখন আমি ঘোষণা করে দিলাম যে আমি বিয়েই করব না, অবিবাহিত থাকব, তখন অবস্থাটা তো আর আগের মতো রইবে না। কিন্তু এইবার মৈত্রীর নিস্পৃহতা আর অবহেলা আমার মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলল। আজ আমি ঈর্ষাপরায়ণ, আবার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কেও সন্ত্রস্ত, ভীত। আমার একাকিত্ব আমায় কষ্ট দিচ্ছে। কি অদ্ভুত পরিবর্তন! এখন আমি খেতে বসি মন্টু আর মিস্টার সেনের সঙ্গে, মেয়েরা পরে খায়। মৈত্রীর অভাবে খাবার টেবিল থেকে সব আনন্দই চলে গেছে। অফিসের কাজ পরিদর্শনের জন্য দক্ষিণবঙ্গে চলে যেতে চাইলাম। ফেরার পর বাড়ি পাল্টাবার একটা অজুহাত খাড়া করব। এখানে যা অভিজ্ঞতা হলো আমার, তা এখন চূড়ান্ত পর্যায়ে চলছে। অভিজ্ঞতার পর্বটা অত্যন্ত দীর্ঘ। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে অবিশ্রান্ত।
আকাশ অন্ধকারাচ্ছন্ন, চারিদিক জলে ভেসে গেছে। জলে ডোবা রাস্তাগুলো দেখার জন্য আমি বারান্দায় গেলাম। হঠাৎ মৈত্রীকে দেখতে পেলাম। দারুণ জমকালো পোশাক পরে সে দাঁড়িয়ে আছে। চেরি রঙের ভেলভেট, কালো রঙের ব্লাউজ, সিল্কের, ও একই দৃশ্য দেখছিল। জানতাম ও বৃষ্টি নিয়েও কবিতা লেখে। হয়তো আজও আমার শোবার ঘরের ওপরে ওর শোবার ঘরে বসে একটা কবিতা লিখেই বাইরে এসেছে। খুবই নিষ্পৃহ আর ঠান্ডা ছিল ওর চাহনি। অল্প দু একটা কথাও হলো। এ বাড়িতে নিজেকে সম্পূর্ণ অপরিচিত একটা মানুষ বলে মনে হচ্ছিল। অথচ এখানেই আমি পেয়েছিলাম সবচেয়ে বেশি স্নেহ, মায়া, মমতা, পেয়েছিলাম আন্তরিকতা, যা ভারতীয় ঐতিহ্যের অনুসারী। মনে হচ্ছিল এক জমাট শীতলতা আমাকে ঘিরে ধরেছে চারপাশ থেকে। আমার সব স্বতঃস্ফূর্ত ভাব চলে গেছে। খাবার টেবিলে আমি নীরব, শোবার ঘরে নিজেকে মন হতো অসুস্থ। মাঝে মধ্যে নিজেই এই অবস্থা কাটিয়ে উঠতে চেষ্টা করতাম। এক অদ্ভুত উপলব্ধিতে পৌঁছতাম যা যাবৎ আমি অনুভব করিনি। গতকাল থেকে সম্পর্কটা আবার একটু ভালোর পথে। অফিস থেকে ফেরার পথে গাড়িতে আমি নরেন্দ্র সেনের কাছে মন্টুর মন্তব্যের সমালোচনা করেছিলাম। আমি ঠিক জায়গাটাতেই ঘা দিয়েছিলাম। মন্টু আমার কথা প্রসঙ্গে মন্তব্য করেছিল যে আমি বিবাহ নামক প্রথাটাকেই ঘৃণা করি, তাই আমার চারপাশের লোকেরা যারা এটাকে পবিত্র এবং আবশ্যকীয় সামাজিক কর্ম বলে মনে করেন তারা এর প্রতিবাদ বা এটাকে অসমর্থন না জানিয়ে থাকতে পারেননি। আমি বোঝাতে পেরেছিলাম যে মন্টু ঠিক বলেনি। যাই হোক, আমার কথাবার্তার পরে বেশ বুঝতে পারলাম যে শীতলতার সৃষ্টি হয়েছিল তা অনেকখানি কেটে গেল। গতকাল আমি মৈত্রীর সঙ্গে কথা বললাম স্বাভাবিকভাবে। অনেকদিন বাদে আমরা হাসলাম। লাইব্রেরিতে আজ অনেকক্ষণ গল্প করলাম দুজনে। কার্পেটে বসে শকুন্তলা পড়া হলো। ওর গৃহশিক্ষক এসেছিলেন আর আমি আগে থেকেই পড়ার সময় উপস্থিত থাকার অনুমতি চেয়ে রেখেছিলাম। রাতে ছাদে দাঁড়িয়ে ও একটা কবিতা আবৃত্তি করল, তারপর নিঃশব্দে সেখান থেকে চলে গেল। যাবার আগে বিষণ্ণ সুরে বলে গেল কবিতাই হচ্ছে তার জীবনের শেষ কথা। আমি কি মৈত্রীকে ভালোবাসি? পরবর্তী মাসগুলোর ডায়েরির সংক্ষিপ্তসার এরকম। ডায়েরির লেখা। আমরা দুজনে পৌরুষ নিয়ে আলোচনা করছিলাম। আলোচ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন ওয়াল্টার হুইটম্যান, পানিনি এবং অন্যান্যরা। মৈত্রীর পড়াশোনা বিশেষ ছিল না, কিন্তু ওর আগ্রহ এবং মনোযোগ যে সে অভাব পূরণ করে দিচ্ছিল সেটা আমি ঠিকই বুঝতে পারছিলাম। বুঝতে পারছিলাম আমাকে ওর ভালো লাগে, এ কথাও স্বীকার করেছিল। ও বলল ও আত্মসমর্পণ করতে চায় কবি রবীন্দ্রনাথের কল্পনায় আঁকা কোনো নায়িকার মতো সমুদ্র সৈকতে, প্রচণ্ড ঝড়ের প্রারম্ভে, সাহিত্যে। মৈত্রীর প্রতি আমার আসক্তি গভীর থেকে গভীরতর হচ্ছিল। গ্রাম্য পরিবেশের মতো সরলতা, সহযোগিতার আন্তরিকতা এবং এও স্বীকার্য যে এক শারীরিক টানেরও সংমিশ্রণ ছিল সেটা। কার্পেটে বসে পড়াশোনা করার সময় কখনো কখনো ওর আলতো স্পর্শেই আমি ভীষণ বিচলিত বোধ করতাম। অনুভব করতে পারতাম ওর মধ্যেও এক চঞ্চলতা ছড়িয়ে পড়েছে। সাহিত্য আলোচনার মাধ্যমে আমরা পরস্পরকে অনেক কথাই বলতে পারতাম। সাহিত্যও সাহায্য করেছিল আমাদের মনের ভাব প্রকাশে, সরাসরি কোনো কথা না বলেই। কখনো কখনো মনে হতো আমরা দুজনেই পরস্পরকে চাই। পরবর্তী সময়ের যুক্তটিকা। আমার ধারণা ঠিক নয়, মনে হচ্ছে মৈত্রীর প্রেমের গভীরতা সম্পর্কে কোনো ধারণাই নেই। খেলার ছলে মেলামেশার অবাধ স্বাধীনতায় ও মোহগ্রস্ত হয়ে পড়েছিল। দেহজ প্রেম সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। ডায়েরির পরবর্তী অধ্যায় লেখা। সেদিনটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমি মৈত্রীর শোবার ঘরে। আমরা রবীন্দ্রনাথের বলাকা থেকে কিছু অনুবাদ করছিলাম এবং কাব্য আলোচনা করছিলাম। রাত্রিতে মিস্টার সেন একটা ডিনার পার্টি থেকে ফিরে হঠাৎই আমাদের এ ঘরে এলেন। আমি শান্তভাবেই কথা বলতে থাকলাম, কিন্তু মৈত্রীর চোখ মুখ সব পাল্টে গেল।
সে আমার হাত থেকে বইটা তাড়াতাড়ি কেড়ে নিয়ে মুখের সামনে খুলে ধরল। আমরা বাংলা পড়ছি। আমি অবাক হলাম, ও কি এভাবেই ওর মিথ্যে বলা শুরু করেছিল? পরবর্তীকালে যুক্ত টিকা, না আমি বোধহয় ভুল করেছি, ও মিথ্যে বলেনি, বলাকা অনুবাদের জন্য আমি এর ঘরে রয়ে গেছি। এ কথা সে অন্য কেউ হলে হয়তো অনায়াসেই বলতে পারত, কিন্তু হঠাৎ বাবাকে দেখে কি করবে কি বলবে বুঝতে না পেরে আমার হাত থেকে বইটা নিয়ে নিয়েছিল। ডায়েরির পরবর্তী অধ্যায়। আজ আমি ওর জন্য পদ্মফুল এনেছিলাম, তোড়াটা বিরাট ছিল। তোড়াটা হাতে নিতে ওর মুখ ফুলে ঢাকা পড়ে গিয়েছিল। আমার হাত ধরে ও আমায় অকুণ্ঠ ধন্যবাদ জানালো। আমার স্থির বিশ্বাস হলো যে ও আমায় ভালোবাসে। সারাদিন ধরে ও আমার জন্যই কবিতা লেখে, আমাকে আবৃত্তি করে তা শোনায়। কিন্তু প্রকৃতপক্ষে আমি তোকে ভালোবাসি না। খানিকটা বিস্ময় মিশ্রিত আনন্দ হয় মাত্র। ওর দেহ মন আমাকে বিচলিত করে। ওর চরিত্রের এক বৈশিষ্ট্য আবিষ্কৃত হলো সম্প্রতি। আমি নীলুর সঙ্গে ওর বিষয়ে কথা বলছিলাম। নীলুকে সাবধান করে দিলাম, যে সমস্ত কথা আমায় বলল সেগুলো যেন আবার মন্টুকে না বলে। ও আবার কি করবে? নীলু ঝাঁকিয়ে উঠল, আমিও সব জানি না। পারিবারিক ঝগড়া সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। মন্টু ওকে শাস্তি দেবেই, যেভাবেই হোক, মৈত্রেয়ী জানালো, যেভাবেই হোক শব্দগুলোর ওপর বিশেষ জোর দিয়ে। ও ওদের সম্পর্কে আরও অনেক কথা জানালো। তাহলে ও জানে ওদের দাম্পত্য জীবনের গোপন কথা। পরেও বলেছিল যে ভালোবাসা আর আবেগপ্রবণ কবিতা দ্বারা প্রভাবিত হয়ে ও নিজে যেন কোনো পাগলামি না করে বসে। আমাকেও অনেক অবিশ্বাস্য গোপন কথা বলেছিল, যেসব কথা বন্ধুত্বের প্রাথমিক স্তরেই কী করে বলা সম্ভব বুঝতে পারছিলাম না। ডায়েরিতে পরবর্তী টিকা। মৈত্রেয়ী বাস্তবিকই খেলা করছে। লীলু ওকে দাম্পত্য প্রেম কাকে বলে বোঝাচ্ছিল, কতটুকু বুঝতে পারছিল জানি না, তবে সফল দাম্পত্য প্রেমের সূত্রগুলো বলতে খুব মজা পেত। ডায়েরির পরবর্তী অধ্যায়। নীলু, মন্টু, মৈত্রী আর আমি পাড়ার একটা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। হিমাংশু রায়ের একটা ভারতীয় ছবি দেখাচ্ছিল। মৈত্রী আর আমি পাশাপাশি বসেছিলাম, কথা বলছিলাম আর হাসছিলাম আমরা। কিন্তু ছবির পরেই ও হঠাৎ অজ্ঞান হয়ে গেল। অন্ধকার, বদ্ধ ঘর, ছবির বিষয় না আমার সান্নিধ্য, কোনটা যে দায়ী তা বুঝতে পারলাম না। আমি জানি যে ও সম্পূর্ণ শুদ্ধ হলেও ভীষণ রকমের ইন্দ্রিয় পরায়ণা। আমার ভারতীয় বন্ধুরা ভারতীয় নারীদের এই বিস্ময়কর দিক সম্পর্কে জানিয়েছিল। একজন অসূর্য স্পর্শা যুবতীর কুমারী মেয়ে তার ফুলশয্যার রাতেই নিজেকে একজন নিখুঁত দক্ষ প্রেমিকা এবং নিপুণ দেহশিল্পী রূপে প্রকাশ করে ফেলতে পারে। মৈত্রেয়ী ওর প্রথম প্রেমের কথা আমার কাছে প্রকাশ করল। একটা বাঙালি যুবক, এখন সে ইংল্যান্ডে পড়াশোনা করছে। এ থেকে কি এটাই বুঝব ও খুবই সাধারণ মাপের ভাবপ্রবণ ব্যক্তিত্ব? পরবর্তীকালে সংযুক্ত টিকা। ওই স্বীকারোক্তির মধ্য দিয়ে ও এটাই ব্যক্ত করতে চাইছিল যে ওই ঘটনা ছিল আমার সঙ্গে দেখা হওয়ার আগের ঘটনা, যাও ভুলে যেতে চায়। ডায়েরির পরবর্তী অধ্যায়। আবার ওর জন্য ফুল এনেছিলাম। ও খুব রেগে গেছে আমার উপর, কারণ ফুল শুধু ওর জন্যই আনি না, মিসেস সেন এবং অন্যদেরকেও দেই। মনে হচ্ছে মন্টু কিছু সন্দেহ করছে। যখনই আমরা নিরিবিলি দুজনে কথা বলি, অমনি মন্টু আমাদের মাঝে এসে দাঁড়ায়। আমাদের মধ্যে কিছু ব্যক্তিগত কথা আছে বলা সত্ত্বেও মন্টু ওখানে থাকার জন্য জেদ করতে থাকে। মিস্টার সেন আর আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। তিনি দুঃখের সঙ্গে জানালেন যে ওর ফ্রান্স যাওয়া পিছিয়ে গেছে। ভাবছিলাম এটা কি আমার ভুল, না উনি সত্যি মৈত্রীর সঙ্গে আমার বিয়ের কথা ভাবছেন। ফেরবার পথে যখন গাড়িতে বসে আমি আদৌ মৈত্রীকে ভালোবাসি কিনা ভাবছি, তখন আমাদের ফুলশয্যার কল্পনা আমার সব চিন্তাভাবনাকে এলোমেলো করে দিচ্ছিল, ফলে বিরক্তি আসছিল নিজের ওপরই। একটা কৌশল অবলম্বন করলাম, ওর সঙ্গে দেখা সাক্ষাৎ এড়িয়ে চললাম, যেন আমার ভয় করছে কি হবে,
যেন আমি ওর প্রেমে পাগল এবং ভীত। আজ সকালে ও আমার সঙ্গে কথা বলার জন্য প্রায় জোর করে আমার ঘরে এসেছিল। একজন ভারতীয় যুবতীর এহেন আচরণ বোধহয় এই প্রথম। জানি না কোথায় এর শেষ হবে। ও আমাকে বিচলিত করে, মোহগ্রস্ত করে, কিন্তু তবু ওকে আমি ভালোবাসতে পারছি না, শুধু খেলা করেই যাচ্ছি। অদ্ভুত ওলটপালট করা ঘটনা ঘটে যাচ্ছে। বেশিদূর যাওয়া আমার ভুল হয়েছে, সরলতার ভান করাটা আরও বেশি ভুল। ভেবেছিলাম ভারতীয় নারীর হৃদয় জয় করার সঠিক রাস্তাটাই ধরেছি, কিন্তু ও কেবলমাত্র এক ভারতীয় নারী নয়, ওর মধ্যে রয়েছে এক সহজাত বোধ, আর সেটা কাজে পর্যবসিত করার ব্যাপারে ওর ছিল অসাধারণ ইচ্ছাশক্তি। পুরুষ নারীর পূজো করবে এটাও ও একেবারেই পছন্দ করত না, এটাকে সে অমার্জিত এবং কুরুচির পরিচায়ক বলে মনে করত। ভীষণ বিদ্রুপ করত ও এ ধরনের ঘটনা শুনলে। ও স্বপ্ন দেখত একজন পুরুষের, যে নিম্নস্তরের ভাব প্রবণতা দমন করতে সক্ষম। আমার ব্যবহার কি ওকে হতাশ করে তুলেছিল? বেশ, তাই যদি হয় তো আমিও আমার কৌশল পাল্টাব। আমাদের আগের কথাবার্তাতেই এই কথা পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমি খোলাখুলি সব কথা বলতে পারি। ও কখন আসবে, আবার কখন আমার ঘরে বসে দুজন গল্প করতে পারবো, এসব ভেবে পাগলের মতো অধৈর্য হয়ে উঠছিলাম। আমার ব্যবহারে ওর প্রতিক্রিয়াগুলো আমি নজর রাখব, কিন্তু আমি প্রথমেই জানাব যে ওর ভালোবাসা পাবার কোনো আগ্রহই আমার নেই। আমি জানি ও আমাকে ভালোবাসে, ও ওটা লুকাতে পারে না। আমি জানি ও ক্রমশ আমার কাছে বাধা পড়ে যাচ্ছে। 24 ঘন্টা যদি আমরা একলা থাকতে পারি, আমি নিঃসন্দেহ যে ও আমার কাছে আত্মসমর্পণ করবেই। কিন্তু কেন সে আমায় অপমান করে? কেন বলে যে গতানুগতিক প্রেমকে ও ঘৃণা করে? অন্য কোনো নারী আমাকে এতখানি বিচলিত করতে কোনোদিনও পারেনি। এই গরমের মাসগুলোতে কাজের চাপের পর আমার ইন্দ্রিয় দমন আমাকে পীড়া দেয়। আবার মৈত্রীর সঙ্গে আমার বিয়ের কথাবার্তা আমাকে ভীষণ ভয়ও পাইয়ে দেয়। এই বিয়ে হতে চলেছে এটা আমি জানি, আমার মন বলে। প্রতিদিন এর নতুন নতুন প্রমাণ আমার কাছে এসে হাজির হয়। মিসেস সেন নিজের ছেলের মতো আমাকে স্নেহ মমতা দিয়ে আগলে রাখেন। মিস্টার সেন আমার পরিচয় দিতে গিয়ে বলেন, আমার ছেলে। গতকাল রাত্রিতে খাবার টেবিলে মিসেস সেন আমায় বকলেন, তাকে এখনও মাদাম বলে সম্বোধন করার জন্যে। এখনও ভারতীয় রীতিতে তাকে মা বলে ডাকতে পারছি না কেন, জিজ্ঞাসা করলেন। তার সন্ন্যাসীর মতো প্রশান্ত ভাব আমাকে প্রভাবিত করে, তার সরলতা আমায় মুগ্ধ করে, আমি তাকে শ্রদ্ধা করি। ঠাট্টা দিয়ে আমায় আক্রমণ করা হলো। মন্টু চায় আমি ওকে মামা আর নীলুকে মামি বলে ডাকি, যদিও নীলুর বয়স এখন 17 হয়নি। খুব মজা পেলাম। মৈত্রীকে নিয়ে সমস্যা, সামান্য কারণেই আমরা রেগে যাই। এই জাতীয় ঝগড়া দিনে অন্তত 2 বার হবেই। ও আমাকে শান্ত করার চেষ্টা করে যে সমস্ত উপায়ে, সেগুলোর সঙ্গে সহানুভূতি মমতা ছাড়া শারীরিক ছোঁয়াও থাকে। বাকি সময় আমার কাটে কাজ নিয়ে বিরক্তিতে। মনে ভাবি একদিন আমাদের এই আবেগ সর্বস্ব গোপন বন্ধুত্ব নিশ্চয়ই শেষ হয়ে যাবে, কিন্তু তা হয় না। রাগ ভেঙে যায়, বন্ধুত্ব জোড়া দেবার জন্যে আবার ওকে খুঁজি। আবার কখনো কখনো ওই আগে থেকে আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমাদের প্রেম প্রেম খেলা আবার শুরু হয়। মনে হচ্ছে নিজেকে বেশি দিন আর শাসনে রাখতে পারবো না। আজ ওকে প্রায় জড়িয়েই ধরেছিলাম। আমার শোবার ঘরে আমরা একাই ছিলাম। ওকে একবার জড়িয়ে ধরার প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল। উভয়ে আমরা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিলাম। অনেক কষ্টে ইচ্ছে দমন করে ওর হাতে শুধু একটা আলতো করে কামড় দিলাম। আমি নিজের কাছে নিজেই একটা ভয়ের বস্তু হয়ে উঠছি আজকাল। ডায়েরিতে পরবর্তীকালের সংযুক্ত টিকা। আমি ভুল করেছিলাম, মৈত্রী এতটুকুও উত্তেজিত হয়নি। ও আমার মনোভাব বুঝেই বিচলিত হয়ে পড়েছিল। ও শুধুই মজা করতে চেয়েছিল, তার বেশি কিছু নয়। আমি উল্টাপাল্টা ভেবে নিয়েছিলাম এতদিন।
ডায়েরির পরের অংশ। মৈত্রীর মতো এইরকম অসাধারণ মেয়ে খুব কমই হয়। বিয়ের পর কি ও আর পাঁচজনের মতো সাধারণ হয়ে পড়বে না? একদিন বিকেলে মৈত্রী আমার ঘরে এলো। ওর গায়ে ছিল রাজপুতানার একটি পোশাক। সেই পোশাকে ওকে প্রায় নগ্ন দেখাচ্ছিল। স্বচ্ছ কাপড়ের নিচে ওর বাদামি রঙের বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। ওর গায়ের রঙের চেয়ে ওই অংশটা ঈষৎ ফর্সা। আমি ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল নিশ্চয়ই মিস্টার সেন বাইরে গেছেন, আরও এই সুযোগে ইচ্ছে করেই এরকম উত্তেজক পোশাক পরে আমার ঘরে এসেছে। মিস্টার সেন থাকলে ওই রকম পোশাক পরতে ওর সাহসী হতো না। কারণে অকারণে ও আমার ঘরে এসে হাজির হয়, অকারণে ঝগড়া প্ররোচনা দেয়। আবেগে ও দীপ্তিময় হয়ে উঠছে দিন দিন, ওর দেহ ভীষণ প্রলোভন জাগায়। নিজের রিপুকে দমন করার জন্যে আমি ওকে কুৎসিত মহিলারূপে ভাবার চেষ্টা করছি। একটা অন্য ছবি ভেবে নিয়ে তার ধ্যান শুরু করলাম, কিন্তু বৃথাই চেষ্টা। মিছিমিছি স্নায়ু উত্তেজিত করা, কিছুতেই বুঝতে পারছি না ও আমায় কোথায় নিয়ে যাবে। আজ সকালে ওর সঙ্গে আমার ঝগড়া হলো। আমার কতগুলো বোকামির জন্য ও রেগে গেল এবং আমাকে ভয় দেখালো যে এক সপ্তাহ আমার সঙ্গে কোনো কথা বলবে না। আমি জানিয়ে দিলাম ও যা খুশি করতে পারে, আমার তাতে কিছুই আসে যায় না। এই কথাগুলো বলতে পেরে আমার বেশ হালকা লাগছিল। এখন ভালোভাবে নিজের কাজে মন দিতে পেরেছি। নীলু দূত হয়ে এসে আমায় জানালো যে মহিলা কবি একেবারে চুপসে গেছেন। উত্তরে আমি জানালাম যে আমি একটুও রাগ করিনি, তবে মৈত্রী যা চাইছে তা চালিয়ে যেতে পারে। তাহলে কি ধরে নিতে হবে সব মেয়েরা এক, সর্বত্র একই সুর? ইউরোপ, এশিয়া, আফ্রিকা, বুদ্ধিমতী, বোকা, সৎ, নষ্ট চরিত্রের যা কিছু হোক। খাবার টেবিলে মৈত্রী আমার পাশে এসে বসল। প্রায় 100 বছরের পুরনো একটা দারুণ জমকালো শাড়ি পরে এসেছিল। মৈত্রী কাঁদছিল, কোনো কথা বলল না, সামান্য কিছু খেল। মা হয়তো সবই বুঝতে পারলেন। খাওয়ার পর আমাদের মধ্যে একটু বোঝাপড়া হলো। মৈত্রী আমাকে ভর্ৎসনা করল ওকে বিনা দোষে অভিযুক্ত করার জন্য, বিনা দোষে ওকে ভুল বোঝার জন্য। ও বলল যে ও প্রেম, সমবেদনা ইত্যাদি বিশ্বাস করে না, এ কথা সত্যি নয়। একদিন অন্যান্যদের সঙ্গে সিনেমায় গিয়ে ও নিজে যেচে আমার পাশে বসেছিল। অন্ধকার হলে আমায় বলল যে আমাদের নিজেদের ব্যাপারে একটা আলোচনা করা দরকার। আমি ওকে পরিষ্কার জানিয়ে দিলাম যে এখন ওই আলোচনার সময় নয়, কারণ এখানে আমরা আনন্দ করতে এসেছি। এখানে বসে ওসব ভাবপ্রবণ আলোচনায় যাবার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। মৈত্রীর শান্তভাব চলে গেল এবং ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল, কিন্তু আমার মনে সেজন্য একটুও চাঞ্চল্য বোধ হল না। সিনেমার হল থেকে বেরিয়ে সে একইভাবে কেঁদে চলল। আমি থাকতে না পেরে বেশ চেঁচিয়ে বললাম, কি হচ্ছে মৈত্রী? ওদিনই সন্ধ্যাবেলা ও আবার আমার ঘরে এসে শালে মুখ ঢেকে কাঁদতে লাগল। কেন কাঁদছে এ প্রশ্নের কোনো জবাব দিল না। একটু পরই অন্যরা আমার ঘরে যখন উপস্থিত হল তখন আবার হাসিতে ফেটে পড়ল। মৈত্রীর কাছ থেকে কোনো কিছুর ব্যাখ্যা পাওয়া প্রায় অসম্ভব। আজ দেখলাম অনেকটাই শক্ত হয়ে উঠেছে। একবার মাত্র কান্নাকাটি হলো আজ। আজ আমারই কিন্তু খারাপ লাগছিল বেশি। আজকের কথাবার্তায় বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল। শেষকালে আমি ওকে চলে যেতে অনুরোধ করলাম। ও চলে যেতেই বিছানায় আশ্রয় নিলাম। নিজেকে কি ভীষণ হাস্যকর লাগছিল। আমি ওকে কথা দিয়েছিলাম আমাদের বন্ধুত্ব সম্পর্কে। আমি কি বোকা? নিজের কৌশল প্রয়োগ করতে গিয়ে একটার পর একটা মিথ্যা স্বীকার করে ওর চোখেই ছোট হয়ে গেছে। এখন কি অদ্ভুত আচরণ করছি! ওর তরফ থেকে ঠিকই শান্ত ব্যবহারই করছিল। এই আবেগময় খেলার ফলে আমরা দুজনেই দুজনার কাছে ছোট হয়ে যাচ্ছি। ঠিক করলাম আমাদের এই খেলা শেষ করতে হবে, আবার আমাদের পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনতেই হবে। হায়, যতটা মনে হয় সব কিছু এত সহজ নয়।
আমি ওকে ভালোবাসি, ভয়ঙ্করভাবেই ভালোবাসি, আবার ওকে ভয়ও পাই। আমার প্রতি ওর অন্যায় ও স্বীকার করল। মেঘ যেন কেটে যাচ্ছে, ভয় আর আনন্দ এ দুয়ের সংমিশ্রণে আমার মধ্যে কি যেন হয়ে চলেছে। নতুন নতুন সমস্যা আর চিন্তা, ভাবপ্রবণ আবেগহীন গভীর প্রেম কি সম্ভব? আর আমি ভাবপ্রবণ হই বা না হই তাতেই বা কি আসে যায়? সকাল থেকে সন্ধ্যা অবধি আমি ছিলাম একজন সুখী পুরুষ, আপ্লুত ছিলাম জীবনী শক্তির জোরে, আবারও নতুন করে বাঁচার প্রেরণায়। আমি মৈত্রীকে বলতে প্রস্তুত ছিলাম, তুমি কি আমার স্ত্রী হতে চাও? আমি এখনও ওই কথা বলতে প্রস্তুত, ওর স্বামী হতে পারলে আমি সত্যিই সুখী হব। ও এত পবিত্র, এত শান্ত। আজ বিকেলে মৈত্রীর সঙ্গে বিয়ে নিয়ে আলোচনা হলো। কল্পনা করার চেষ্টা করলাম, আমি ওকে বিয়ে করেছি, ও আমার স্ত্রী, আমি পরিবারের কর্তা। জীবন কি বিস্ময়কর! আমি তৃপ্তি চাই, আর চাই মানসিক শান্তি। কিন্তু কিছুক্ষণ পরে মৈত্রী জানালো যে ওর মন খুব খারাপ, রবীন্দ্রনাথ ওকে চিঠি দেয়নি। রবীন্দ্রনাথ ওর গুরু, বন্ধু, আদর্শ এবং ভগবান। ও বলল ওদের যোগাযোগ সবাই ভালো চোখে দেখে, একেবারে খাঁটি বাঙালি ভক্তি। কিন্তু আমার কি ঈর্ষে হচ্ছে! পরোক্ষভাবে আমি ওকে অনেক গোপন প্রেমের কথা বলেছি। ও যখন সব জানে, ঠিক করেছি ওকে বলে দেব আমাদের প্রেমেরও কোনো পরিণতি নেই। আমি কখনোই এমন কাউকে বিয়ে করতে পারবো না যে আগে অন্যের সঙ্গে যে প্রেম করেছে। আমার যে রাগ হয়েছে তাও বেশ বুঝতে পারছে। রাতের খাওয়ার পর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। এক লাইন লিখে জানিয়েছিল যে আমি ওকে অপমান করেছি। আমি কোনো উত্তর দেইনি। অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলছে, কখনো রাগ হয় আবার আনন্দ হয়। প্রেম বিষের মতো, বিয়ের রূপ দেখি, আমাদের সন্তানদের মানুষ চক্ষে দেখতে পাই, সমস্ত সময় নষ্ট করছি। আমার পক্ষে বাস্তবিকই মনস্থির করা শক্ত, আমার আসক্তি আমি ত্যাগ করতে চাই না। রাত্রিতে ভূমিকম্প হলো, আমার জ্বর ছাড়িনি। সকালে মৈত্রীকে একটা দামি উপহার দিলাম। এই দিনের সম্পর্কে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। মৈত্রেয়ী আমার সঙ্গে ঝগড়া করতে চেয়েছিল, আমায় জিজ্ঞেস করল ব্যাপারটা আমি কোথায় নিয়ে যেতে চাই। ওকে সান্ত্বনা দিতে আমি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চললাম, ওর সঙ্গে আপোষ করার চেষ্টা চালিয়ে গেলাম। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, মন্টু খোকা সবাই লক্ষ্য করছিল। খোকা ঠিক সেই সময়ে আমার ঘরের সামনের বারান্দায় দাঁড়িয়েছিল এবং সবই শুনতে পাচ্ছিল। হতাশাবার ভঙ্গি নিয়ে মৈত্রী তখন কাঁদছিল, একটা কাগজের ধারে লিখেছিল ও মরতে চায়। খোকা যা শুনতে পেয়েছিল একজন ভারতীয় নারীর পক্ষে তা ছিল যথেষ্ট অসম্মানের। অবশেষে ও শান্ত হল, আমার ঘর গুছিয়ে দিল, টেবিলের উপর ফুলদানিতে ফুল এনে রাখল, আমি একটি কথাও বলিনি। অবাস্তব বিশ্বাস এবং মরিচিকার ওপর একটা কবিতার বই লিখেছে মৈত্রেয়ী। ইউরোপে যুবতীরা কী ধরনের স্বাধীনতা ভোগ করে সে সম্পর্কে আজ ওকে বললাম। আমার কৌমার্য এখনও আছে কি না জিজ্ঞাসা করল এবং তা নেই ধরে নিয়ে আবার কাঁদতে শুরু করল। দৈহিক শুদ্ধতা নিয়ে ওর এই রহস্যজনক গোড়ামি দেখে বিচলিত হলাম। সন্ধ্যাবেলা আলোচনার আবার সেই এক বিষয়ে এসে দাঁড়ালো, ওর বিয়ে। ওর দৃঢ় বিশ্বাস অন্য যেখানেই ওর বিয়ে হোক না কেন ও অসুখী হবেই। আমি বললাম যে আমার সবচেয়ে বড় অপরাধ হল বোধহয় শ্বেতকায় হয়ে জন্মানো, যদি ভারতীয় হতে জন্মাতাম খুব ভালো হতো। আমার এই কথায় ও খুবই বিচলিত হয়ে পড়ল। আমি ভয়ঙ্কর একটা প্রশ্ন করে বসলাম, মৈত্রী আমাদের বিয়ে হতে পারে না কেন? ও খানিকক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হয়ে রইল, তারপর আমাদের কথা কেউ শুনে ফেলেছে কি না দেখার জন্য ও ব্যস্ত হয়ে উঠল। পরে উত্তর দিল, ভাগ্য বা বিধাতা এভাবেই আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। আমি প্রশ্ন করেছিলাম, ভাগ্য বা বিধাতা কেন, গোড়া কুসংস্কারই কি এর জন্য একমাত্র দায়ী নয়? ওর উত্তর ছিল,
বিধাতা এসব সংস্কারের মধ্য দিয়েই তার ইচ্ছা পূরণ করেন। আর আমার প্রেম নাকি ক্ষণিকের মোহ। প্রকৃতপক্ষে এই প্রেম, যা প্রথম আমার অসম্ভব ভাবাবেগের নিদর্শন বা শিশুসুলভ খেয়ালিপনা বলে মনে হতো, তা মৈত্রীর মনোভাবের দ্বারা উজ্জীবিত হয়ে আমার আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল, টেনে নিয়ে গিয়েছিল অনেক দূর অবধি, প্রায় আমার বুদ্ধির অতীত এ কল্পনার জগতে, যেখান থেকে নিজেকে আমাকে সুখী, পরিপূর্ণ সুখী বলে মনে হতো। জানি না কিভাবে ব্যাখ্যা দেব। অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমি বিয়ের কথা চিন্তা করছি। মৈত্রীর দেখা পাওয়া দুই দিন ধরে দুরাহ হয়ে পড়েছে। ও সবসময় শোবার ঘরে, হয় লিখছে নয় গান গাইছে। আমি নীলু মারফত কয়েকটা নির্দোষ প্রেমপত্র পাঠালাম, কিন্তু ও কোনো উত্তরই দিল না। প্রথম রাত্রে খুবই কষ্ট হলো, অনেক কিছু ভাবলাম। দ্বিতীয় দিনেও যে ভাবনা ছিল না তা নয়, তারপর এখন আর কিছুই হচ্ছে না। ভাবছি মৈত্রী ছাড়া বাঁচা এমন কিছু কঠিন নয়। কয়েকদিন পরে এক বিকেলে হঠাৎই আমার সঙ্গে হ্যারল্ডের দেখা। ওকেও স্বভাবের তুলনায় কম ছটফটে লাগছিল, কিন্তু চোখে সেই শয়তানিটার অভাব ছিল না। যা শুনেছি সেটা কি সত্যি আলেন? তুমি কি মিস্টার সেনের মেয়েকে বিয়ে করছো? আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ঠাট্টাইয়ারকিতে ব্যাপারটা উড়িয়ে দেবার চেষ্টাও করলাম, বেকায়দায় পড়লে যা আমি সচরাচর করে থাকি। হ্যারল্ড আমার ইয়ারকিতে কোনো কানই দিল না, বরং সে জানালো সে খবরটা অফিস থেকেই পেয়েছে। একটা পিকনিক করার জন্য আমার খোঁজে আমার অফিসে কল করেছিল। ও আরও জেনে এসেছে যে এর জন্যে আমি নাকি ধর্মত্যাগ করে হিন্দু হচ্ছি। ও নিজে গির্জায় যেত যুবতী মেয়েদের দেখার জন্য, বিশেষ করে সুন্দরী আইরিনকে, কিন্তু আমার ব্যাপার শুনে ওর আমার প্রতি তীব্র ঘৃণা ও লুকাতে পারল না। হ্যারল্ড জানালো নরেন্দ্র সেন একটি শয়তান এবং সে আমাকে জাদু করেছে। আমায় উপদেশ দিল গির্জায় পাঁচ টাকা জমা দিয়ে আমার জন্য বিশেষ করে প্রার্থনার ব্যবস্থা করাতে। আমি রেগে ওর সঙ্গে কথা বন্ধ করে দেব তখনই ঠিক করলাম। হ্যারল্ডকে বললাম, আর সবাইকার খবর কি? সবাই তোর জন্য দুঃখ করে। ভবানীপুরে গিয়ে তুই বিস্তর পয়সা জমাচ্ছিস, থাকা খাওয়ার খরচা নেই, বাইরেও নাকি বেরোস না, সারাদিন করিসটা কি? বললাম, রিজিওনাল ম্যানেজারের পোস্টে অ্যাপ্লাই করব, বাংলা না জানলে হবে না, তাই বাংলা শিখছি। হ্যারল্ড আমার কাছে পাঁচ টাকা ধার চাইল সন্ধ্যায় YMCA বল ড্যান্সে যোগ দেবার জন্য। তুই যাবি না? জিজ্ঞেস করল হ্যারল্ড। আমার বিন্দুমাত্র ইচ্ছে হয়নি। ওয়েলেসলি স্ট্রিট বা রিপন স্ট্রিটে থাকা দিনগুলোতে যে অমূল্য সময় আমি নষ্ট করেছি তা পূরণ করা আর সম্ভব নয়। আমি হ্যারল্ডকে লক্ষ্য করছিলাম, ওর কালচে মুখ, পিটপিটে চোখ, এই সেই সঙ্গী যার সঙ্গে আমি বহু সন্ধ্যা রাত্রি নষ্ট করেছি মেয়েদের পেছনে। আমার বর্তমান জীবন এত শুদ্ধ আর পবিত্র যে ওকে আমার একজন অচেনা মানুষ বলে মনে হচ্ছিল। ও আমার বর্তমান ঠিকানা টুকে নিল এবং কথা দিল খুব শীঘ্রই আমার সঙ্গে দেখা করবে, নিশ্চয়ই কিছু টাকা হাতাবার মতলবে। বাড়ি ফিরে এসে দেখলাম সমগ্র পরিবার চায়ের টেবিলে। মন্টু, মন্টুর বউ নীলু, খোকা আর তার দুই বোন, যাদের আমি কদাচিৎ দেখেছি। হ্যারল্ডের সঙ্গে আমার কথাবার্তা ওদের আমি অকপটে জানালাম এবং এই শহরে অন্যান্য ইউরোপিয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ানরা যে জীবনযাত্রা নির্বাহ করে, যে জীবন আমি নিজেও কাটিয়েছি, তার প্রতি আমার বিতৃষ্ণার কথাও প্রকাশ করলাম। আমার কথা শুনে ওরা মুগ্ধ হয়ে গেল। মেয়েরা আমায় চোখ দিয়ে গিলছিল আর দুর্বোধ্য কথ্য ভাষায় নিজেদের মধ্যে সম্ভবত আমার প্রশংসা করছিল। মন্টু তার অভ্যাস মতো অতি আবেগে চোখ বুজে আমায় করমর্দন করল। একমাত্র মিস্টার সেন উৎসাহের প্রাবল্য দেখে কিনা জানি না, তার অভ্যাস মতো ডিটেকটিভ উপন্যাস হাতে নিয়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন। মৈত্রেয়ী, খোকা আর নীলুর সঙ্গে আমি ছাদের দিকে গেলাম। মাথায় একটা বালিশ দিয়ে কার্পেটে শুয়ে পড়লাম এবং আরামে সন্ধ্যার অপেক্ষা করতে লাগলাম। আমার চটি আমার পায়েই ছিল, পায়ের উপর পা শূন্যে নাড়াতে নাড়াতে একঘেয়ে লাগার জন্য আমি প্রাচীরের উপর পা দুটো ভর দিয়ে রাখলাম। গত কয়েক মাসে আমি এদেশি ভদ্রতার রীতিনীতি অনেক কিছু শিখে ফেলেছিলাম, যেমন কারো গায়ে পা লেগে গেলে
আমাকে ঝুঁকে ডান হাত দিয়ে পায়ে ছুঁয়ে মাথায় ছোঁয়াতে হবে, এই রকম নানান কিছু। সেই জন্যই প্রাচীরে পা রাখার সময় আমি একটু ইতস্তত করেছিলাম। ঠিক সেই সময় আমার নজর এলো নীলু মৈত্রীর কানে কানে কি যেন বলছে। মৈত্রী আমায় বুঝিয়ে দিল, নীলু বলেছে আপনার পা দুটো খুব সুন্দর। মৈত্রীর দৃষ্টিতে ঈর্ষা আর দুঃখই বেশি মিশেছিল। লজ্জায় এবং আনন্দে আমি লাল হয়ে গেলাম। আনন্দ কেননা আমি নিজেকে কুৎসিত মনে করতাম, আর সেজন্য আমার দৈহিক রূপের কেউ একটু প্রশংসা করলেই আমি মোহিত হয়ে যেতাম। আমি উত্তরে সঠিক কি বলেছিলাম মনে নেই, তবে এটুকু মনে পড়ছে যে আমি বলতে চেয়েছিলাম পায়ের সৌন্দর্যের কোনো গুরুত্ব আমাদের, অর্থাৎ সাহেবদের কাছে অন্তত কিছুই নেই, কারণ ওটা আমাদের দেশে ঢাকাই থাকে প্রায় অধিকাংশ সময়ে। মৈত্রেয়ী শুনে খুব খুশি হল। মৈত্রী বলল, আমাদের এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম, আমরা খালি পায়ে পা ঘষে দিয়ে আমাদের আদর জানাই, দেখুন এই রকম। মৈত্রী শাড়ি একটু তুলে নিয়ে নগ্ন পায়ে নীলুর দিকে গেল। নীলু তার পায়ের পাতা দিয়ে মৈত্রীর পায়ে চাপ দিচ্ছিল আর আলতো করে বুলিয়ে দিচ্ছিল। মৈত্রীকে দেখে মনে হচ্ছিল একটা মানুষ চুম্বনে যেরকম তৃপ্তি পায় প্রায় সেরকম আরাম উপভোগ করছে। শিহরণে কেঁপে কেঁপে উঠছিল। পায়ের গোড়ালি দিয়ে নীলু মৈত্রীর পায়ের ডিম অবধি ঘষছিল, আবার মাঝে মাঝে জোরে চেপে ধরছিল পায়ের তলায় নিজের পায়ের পাতা, পা দিয়ে পা জড়িয়ে ধরছিল। দুটো নারীর মধ্যে পরস্পরের প্রতি এই ব্যবহার আমি অবাক হয়ে দেখছিলাম। হিংসাও যে হচ্ছিল না তা নয়। হঠাৎ মৈত্রী পা সরিয়ে নিয়ে খোকার কালো মোটা পায়ের উপর রাখল। আমি দেখলাম খোকার রোদে পোড়া পিঠ ঝলসানো নোংরা পা অনায়াসে মৈত্রীর শরীরের মিষ্টি স্পর্শ পাচ্ছে। একটা কুকুরকে আদর করার সময় সে যেরকম ভঙ্গি করে, খোকার ভঙ্গি ছিল হুবহু সেই রকম। দুঃখের বিষয়, সেই সময় মৈত্রীর মুখটা ছিল আমার দিকে পেছন করা। আমি দেখতে চাইছিলাম ওই যুবকটির সঙ্গে শরীর সংযোগে মৈত্রীর ইন্দ্রিয় সুখ কতটুকু আসছে, কারণ ওর শরীরের শিহরণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝেই ও প্রবল শব্দে হেসে উঠছিল ওই ইতর ক্লাউনটার ঠাট্টা ইয়ার্কিতে। ওই হাসির মধ্যে আমি শুনতে পাচ্ছিলাম আত্মসমর্পণের আর দখলীকৃত হবার বাসনার নিঃশব্দ ইঙ্গিত। অনেকবার আমি ভেবেছি শরীর দখলের এই যে পদ্ধতি, এটা কি শোধরানো যায় না? রুচিপূর্ণ, সভ্য, মার্জিত এবং নিত্য নতুন বুদ্ধি, সূক্ষ্ম চিন্তা, ভঙ্গির বিনিময় প্রকাশে কি বোঝানো সম্ভব নয় আত্মসমর্পণ? সবচেয়ে পাগল করা দৈহিক মিলন তার আগে কি কোনোভাবেই সম্ভব? সেই সন্ধ্যার পর অনেকদিন ধরেই আমার একটা অদ্ভুত হিংসা হয়তো প্রত্যেকটা লোকের ওপর, যারা প্রায় নরেন্দ্র সেনের বাড়িতে আসে। সুন্দর সুন্দর যুবকেরা, কেউ কবি, কেউ গায়ক, মৈত্রেয়ী যাদের সঙ্গে গল্প করত, হাসত, আমি মন্টু খোকা ওদেরকেও হিংসা করতাম, বিশেষ করে খোকাকে, যে মৈত্রীর সম্পর্কে কাকা এবং সেই সুবাদে যখন ইচ্ছে ওর হাত ধরা, কাঁধ চাপড়ানো, চুল ধরে টানবার অধিকার ভোগ করত। ওকে আমার বাস্তবিকই একজন প্রতিদ্বন্দ্বী বলে মনে হতো, কিন্তু মৈত্রী ছিল সম্পূর্ণ উদাসীন। আমি অচিন্ত বলে এক কবিকেও হিংসে করতাম। ওই কবির সঙ্গে মৈত্রীর আলাপ হয়েছিল একবারই মাত্র, তার সঙ্গেও শুধু টেলিফোনেই কথাবার্তা হতো। অচিন্তবাবুর পত্রিকা উদ্বুদ্ধ ভারত, সেখানে কবিতা পাঠাত মৈত্রেয়ী। হিংসে করতাম এক গণিতজ্ঞকেও, যিনি খুবই কম আসতেন, কিন্তু তার সম্পর্কে মৈত্রেয়ীর উচ্ছ্বসিত প্রশংসা আমার মনে জ্বালা ধরিয়ে দিত। মৈত্রেয়ী স্বীকারও করেছিল যে বিখ্যাত ব্যক্তিদের প্রতি ওর একটা দুর্বলতা আছে। তবে সবচেয়ে হিংসা করতাম ওই যে ওই গুরু, বন্ধু, পথপ্রদর্শক কবি রবীন্দ্রনাথকে। ওকে একদিন যতখানি সূক্ষ্মভাবে সম্ভব বলেওছিলাম যে ও এইভাবে আত্মসত্তা বিকিয়ে দিচ্ছে, কিন্তু ও এত সরলভাবে বিস্ময় নিয়ে আমার দিকে তাকালো যে আমি বাধ্য হলাম পিছিয়ে আসতে। মৈত্রীর সঙ্গে খোকার সে আচরণ আমাকে অনেক দিন ধরে পীড়া দিয়েছিল। সেই সন্ধ্যার কথা ভাবতাম,
আসন্ন সন্ধ্যার আকাশে একটা দুটো করে ফুটে ওঠা তারাগুলো দেখতে দেখতে কেমন লাগছে। ওদের কথাবার্তা কথ্য বাংলায় চলার ফলে অতি সামান্যই আমি বুঝতে পারতাম। তাছাড়া মৈত্রীর হাসি আমাকে সবচেয়ে বেশি বিচলিত করেছিল। খোকার প্রতিটি বক্তব্যে ওর ওই উচ্চস্বরে হাসি আর বিচিত্র মুখভঙ্গি আমি সহ্য করতে পারছিলাম না। মৈত্রী আমার মনের ভাব অনুভব করতে পেরেছিল কিনা আমি জানি না, কিন্তু একটু পরে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল আমি খুব ক্লান্ত বোধ করছি কিনা। অবসর সময়ে অর্থাৎ অফিসের পরে ওর বাবার লাইব্রেরির ক্যাটালগ তৈরির কাজে ওকে সাহায্য করতে পারবো কি না, এবং সেই সুযোগে আমরা দুজনে যে আলাদা গল্প করতে পারবো এই একটা ইঙ্গিতও সে দিচ্ছিল। ওই ক্যাটালগের ব্যাপারটা সম্পর্কে আমি আগে কিছু জানতাম না। শুনেছিলাম নরেন্দ্র সেনের লাইব্রেরিতে প্রায় 1000-4000 বই আছে। পরে শুনলাম উনি সব বই একটা সুশৃঙ্খল তালিকা তৈরি করে ছাপিয়ে রাখতে চান, যাতে ওর মৃত্যুর পর বইগুলো কোনো কলেজকে দান করে যেতে পারেন। তার ওই পরিকল্পনা আমার হাস্যকর মনে হলেও আমি সম্মত হয়েছিলাম। ও বলেছিল, বাবার সাহস হচ্ছে না আপনাকে অনুরোধ করতে, উনি ভয় পাচ্ছেন যে এতে আপনার সময় নষ্ট হবে। আমি একটা মেয়ে, কোথাও যাই না, বাড়িতে সামান্যই কাজ থাকে, তাই আমাকে বাবাই করতে বলেছেন। আমার মনে পড়ছে প্রথম সুযোগেই ভেবেচিন্তে মতামত না দেওয়ার জন্য নিজের উপর রাগ হচ্ছিল। বুঝতে পারছিলাম বেশ কিছুটা সময় আমার এখানে নষ্ট হবে, তাছাড়া ভয়ও করছিল আবার না আমাদের সেই পুরনো খেলা শুরু হয়ে যায়। পরের দিন চা খাবার আগে দেখি লাইব্রেরির দরজায় মৈত্রী আমার জন্যে অপেক্ষা করছে। আসুন, আমি যতটুকু পেরেছি আপনাকে দেখাই। টেবিলের উপর গোটা 50-এক বই কাত করে সাজানো, যাতে নামগুলো সহজেই পড়া যায়। আপনি এই পাশ থেকে শুরু করুন, আমি উল্টো দিক থেকে শুরু করছি, দেখি কোন বইটাতে এসে আমরা মুখোমুখি হই। ওকে খুব বিচলিত লাগছিল, ওর ঠোঁট কাঁপছিল আর প্রায় আমার দিকে তাকাচ্ছিল। আমি লেখবার জন্য বসলাম, কিন্তু কেবলই একটা বিপদ ঘটার পূর্বাভাস পাচ্ছিলাম। মনে হচ্ছিল আবার আমাদের মধ্যে পুরনো সম্পর্ক জেগে উঠতে চলেছে। চিনতে হচ্ছিল এভাবে কি ওর হৃদয়ের গভীরে আলোকপাত করা সম্ভব হবে। খুব হালকাভাবে আমি আমার এই অনুভূতির কথা ভাবছিলাম। লিখতে লিখতে নিজেকেই প্রশ্ন করছিলাম, আমি কি ওকে এখনও ভালোবাসি? বোধহয় না। ওকে ভালোবাসার আমি অলিক কল্পনা করেছিলাম মাত্র। আবার বুঝতে পারলাম ওর বন্য মোহিনী শক্তি আমাকে আকর্ষণ করে। নিজের সম্পর্কে আমার পরিষ্কার ধারণা হয়েছিল যে আমি শুধুই মোহগ্রস্ত প্রেমিক নই, কিন্তু ঘটনাগুলোর প্রারম্ভে আমার চেতনা যখন স্বচ্ছ ছিল তখন আমার এইসব কিছু মনে হয়নি, মনে হয়েছিল এটাই বাস্তব। অন্যমনস্ক হয়ে একটা বই নিতে গিয়ে হঠাৎ আমার হাত মৈত্রীর হাতের ওপর পড়ল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। আপনি কোন বই পর্যন্ত এলেন? আমি ওকে বইটা দেখালাম। ঠিক ওই বইটার আগ পর্যন্তই ও এসেছিল। বইটা ছিল ওয়েলসের টেলস অফ দ্য আনএক্সপেক্টেড। ও যুগপৎ বিস্মিত এবং আনন্দিত হল, বলল, দেখেছেন, নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে। উত্তরে আমি মৃদু হাসলাম। বাস্তবিক আমিও অবাক হয়ে গিয়েছিলাম এই আকস্মিকতায়। টেবিলের ওপর রাখা বইগুলোর নামগুলো থেকে ইচ্ছে করলে অর্থ বার করা যেতেই পারে, যেমন স্বপ্ন, আমাকে তোমার সঙ্গে নাও, সাহায্যার্থে, নতুন কিছু নয়, ইত্যাদি ইত্যাদি। আমি এমন একটা উত্তর ভাবছিলাম যার একাধিক অর্থ হতে পারে, কিন্তু সেই সময় ছবু আমাদের চা খেতে যাবার জন্য ডাকল। খুব ভালো লাগছিল, আমরা পরস্পরের দিকে গাঢ় দৃষ্টিতে তাকাচ্ছিলাম। চা খেতে বসে আমি দারুণ উৎসাহে কৃষ্ণ ও বৈষ্ণব ধর্ম নিয়ে বলতে শুরু করলাম। আমি এত আন্তরিকতার সঙ্গে শ্রী চৈতন্যদেবের জীবন ও বিশ্বাস সম্পর্কে বলছিলাম যে মিসেস সেন আমার কাছে এসে বসলেন। ক্রমশ তার চোখ জলে ভরে এলো। তিনি বললেন, তোমাকে একজন প্রকৃত বৈষ্ণব মনে হচ্ছে। এই প্রশংসায় আমার যে কী আনন্দ হলো তা ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি উত্তর দিলাম, বৈষ্ণব ধর্মকে আমি সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ মনে করি। এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই
একটা বিতর্ক শুরু হলো। মন্টুই আমার সঙ্গে তর্ক করতে শুরু করল। মৈত্রেয়ী মনোযোগ দিয়ে শুনছিল। তারপর হঠাৎ সে বলে উঠল, তোমরা ধর্ম সম্পর্কে কি জানো? প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিল মৈত্রেয়ী। আমি হতভম্ব হয়ে গিয়ে কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। মন্টু ওকে শান্ত করার চেষ্টা করতে লাগল। মৈত্রেয়ী দৌড়ে লাইব্রেরির দিকে চলে গেল। আমি স্তব্ধ হয়ে চা শেষ করলাম। সবাই কেমন চুপ হয়ে গেল। আমি আমার ঘরে ফিরে গেলাম। কয়েকটা চিঠি লেখার ছিল, যেগুলো নিয়ে বসলাম, কিন্তু মন বসল না। একটা অস্থিরতা আমায় কষ্ট দিচ্ছিল। মনে হলো মৈত্রেয়ীর সঙ্গে কথা বলা দরকার। আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সেদিনটা ছিল একটা গুরুত্বপূর্ণ দিন। আমার ডায়েরির কিছু অংশ তুলে দিলাম। আমি ওকে দেখলাম চোখের জলে বিপর্যস্ত অবস্থায়। আমি বললাম, আমাকে এখানে আসতে বলা হয়েছে বলেই এসেছি। এ কথায় ও খুবই আশ্চর্য হয়ে গেল। আমি মিনিট পাঁচেক সময় চাইলাম যাতে আমার চিঠিটা শেষ করে আসতে পারি। ঘর থেকে ফিরে এসে দেখলাম টেবিলের সামনে একটা আরাম চেয়ারে বসে ঘুমাচ্ছে। আমি ওকে জাগালাম। ও চোখ বড় করে জেগে উঠল। আমি ওকে এক দৃষ্টিতে লক্ষ্য করতে থাকলাম। ও বেশ উপভোগ করছিল আমার দৃষ্টি। মাঝে মাঝে শুধু জিজ্ঞাসা করছিল, কি হলো, তারপর কি হলো। তারপর এক সময় চুপ করে আমার চোখে চোখ রেখে বসে রইল। মন্ত্রমুগ্ধের মতো রহস্যময় এক স্নিগ্ধ মিষ্টি শক্তির কাছে আত্মসমর্পণ করে আমরা বসে রইলাম। সেই সময় আমার মনের মধ্যে কি হচ্ছিল তা আমার পক্ষে বর্ণনা করা অসম্ভব। দেহ মনে এক তীব্র উত্তেজনা বোধ করছিলাম, কিন্তু তা ছিল কোনোরকম যৌন চেতনাবোধের ঊর্ধ্বে। এক স্বর্গীয় আনন্দের জগতে বিচরণ করছিলাম আমি। প্রথমে দৃষ্টি যথেষ্ট ছিল, তারপরে হাতে হাত রাখলাম আমরা। চোখের মিলনে ছেদ ঘটল না, জোরে চেপে ধরলাম। আবার আদরে আলতো করে হাত বুলিয়ে দিলাম ওর দুটো হাতে। খুব স্বাভাবিকভাবেই আমি ওর হাতে চুম্বন করলাম। ও আনমনে নিজের ঠোঁট কামড়াচ্ছিল প্রবল উত্তেজনায়, কিন্তু তাও ছিল অতি পবিত্র। আমার প্রচণ্ড ইচ্ছে করছিল ওর মুখে চুম্বন করতে, কিন্তু অনেক কষ্টে আমি নিজেকে সংযত রেখেছিলাম। আমার অবস্থানটাও খুব নিরাপদ ছিল না। সিঁড়ি দিয়ে নামার পথে যে কেউ আমাদের দেখতে পাবার সম্ভাবনা ছিল। ওকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, আমাদের মিলনে বাধা কিসের? ওর ভেতর একটা শিহরণ দেখা দিল এই প্রশ্নে। আমি ওকে রাগিয়ে দেবার জন্যে কবির শেখানো মন্ত্র দুবার উচ্চারণ করতে বললাম, যাতে ওকে কোনো অশুচিতা স্পর্শ করতে না পারে। ও আমার কথা শুনল, কিন্তু শুনে ওর কোনো ভাবান্তর ঘটল না। পরিষ্কার বুঝতে পারছিলাম যা ঘটেছে তা প্রেম। দৈহিক পবিত্রতা বজায় রেখেও তা প্রেমই। আমার স্পর্শ এবং দর্শন দিয়ে অতি প্রাকৃত স্তরে পৌঁছানোর অভিজ্ঞতা হল। দু ঘন্টা ধরে চলেছিল আমাদের এই অভিজ্ঞতার পর্ব। স্থির বিশ্বাস জন্মেছিল যে কোনো দিন, যে কোনো সময় আমরা আবার ওই একই খেলায় মগ্ন হতে পারব। এরপর ও আমায় অনুরোধ করল চটি খুলে ওর পায়ে পা রাখার জন্যে। আমি জীবনে ভুলতে পারব না আমার সেই প্রথম স্পর্শের অনুভূতি। এই স্পর্শ আমাকে ভুলিয়ে দিল আমার সব হিংসা, সবার প্রতি আমার ঈর্ষা, যার জন্য এতদিন আমি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম মৈত্রেয়ী ওর পায়ের পাতা, ওর পা সমর্পণের মধ্যে দিয়ে ও নিজেই আমার কাছে আত্মসমর্পণ করছে। সেই মুহূর্তে ভুলে গেলাম ছাদের সেই ঘটনা। মনে হলো এই প্রথম, শুধু আমাকেই ওই সৌভাগ্য প্রদান করল। আমি পায়ের পাতা ওর হাঁটুর পেছন অবধি তুলে দিয়ে সেই মায়াময় কোমলতা উষ্ণতা অনুভব করলাম। মনে মনে ভাবলাম আমি প্রথম পুরুষ যে অতখানি স্বাধীনতা ভোগ করল। পা দিয়ে ওর পা জড়িয়ে ধরলাম। এভাবে যে আমরা কতক্ষণ সময় কাটালাম তা বলতে পারবো না। মনে করতে পারি না সেই সময় আর কিছু করেছিলাম কি না, তবে মৈত্রীর মনের স্বরূপ আমি অনুধাবন করতে পারলাম। ছটা মাস আমি অর্থহীন জেদে হারিয়ে ফেলেছি, আজ স্পষ্ট বুঝতে পারলাম ও আমার সম্পূর্ণ অধিকারে। আমি যে ওকে ভালোবাসি এ কথা হয়তো ওকে স্পষ্ট করে জানাইনি, কিন্তু আমার মনে হতো
আমাদের দুজনের অনুভূতির কাছেই ব্যাপারটা সম্পূর্ণ সুস্পষ্ট ছিল। ওর প্রতিটা ভঙ্গির মধ্যেই আমি খুঁজে পেতাম সমব্যথিত্ব, সহমর্মিতা এবং ভালোবাসার এক নিঃশব্দ বাণী। আমি বিশ্বাস করতাম না যে ও আমাকে ভালোবাসে না এবং ওর প্রতি আমার ভালোবাসায় ওর আস্থা নেই। তাই যখনই ও সামান্য অন্যরকম ব্যবহার করত বা আমাদের মিলনের কথা বললেই মুখে হাত চাপা দিত কিংবা গুরুতর অবস্থায় চোখে মুখে আতঙ্ক নিয়ে চুপ করে বসে থাকত, আমি দুশ্চিন্তার শিকার হতাম। এইসব সত্ত্বেও আমার মনে হতো ওর পরিবারবর্গের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথাবার্তায় মৈত্রীও যোগ দিত এবং তাদেরকে উৎসাহিত করত। একদিন আমি যখন বললাম যে ওকে আমি ভালোবাসি, ও তখন দুহাত দিয়ে ওর নিজের চোখ ঢাকল। আমার কথার প্রতিক্রিয়া যে কী হলো আমি তা ঠিক বুঝতে পারলাম না। আমি যখন উষ্ণ আন্তরিকতা নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম বাংলায় কয়েকটা ভালোবাসার কথা বলার জন্য, ও উঠে পড়ল, আমাকে একজন সদ্য পরিচিতের মতো ভাব দেখিয়ে বলল, আমায় ছেড়ে দিন, আমি বুঝতে পারছি আপনি আমায় ঠিক বুঝতে পারেননি, আমি আপনাকে ভালোবাসি বন্ধুর মতো, একজন ভীষণ প্রিয় বন্ধুর মতো, আর আপনাকে অন্যভাবে দেখতে পারি না, আর দেখতেও চাই না। আমি বললাম, কিন্তু মৈত্রেয়ী, এখন আর এটা নিছক বন্ধুত্ব নয়, এটা ভালোবাসা, প্রেম। আমি হঠাৎ করেই আমার উপস্থিত বুদ্ধি ফিরে পেয়েছিলাম। আরও বললাম, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার প্রেমিকা হিসেবে পেতে চাই, তুমিও তা জানো, আর এটা থেকে তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করছো কেন? আমরা পরস্পরকে ছেড়ে থাকতে পারবো না, এই সত্য ঢাকার জন্য আমরা নিজেদের যথেষ্ট যন্ত্রণা দিয়েছি। আমি তোমায় ভালোবাসি মৈত্রেয়ী, আমি তোমায় ভালোবাসি। আমি কথাগুলো বলছিলাম একটা বাংলা বাক্যের সঙ্গে পাঁচটা ইংরেজি বাক্য মিশিয়ে। মৈত্রেয়ী আমার দিকে তাকিয়ে বলল, আপনার নিজের ভাষায় কথাগুলো আবার বলুন। এলোমেলো মাথায় যেভাবে এলো আমি আবার ফরাসিতে সেটা বললাম। সন্ধ্যা পার হয়ে গিয়েছিল অনেক আগে, সবে ঘরে আলো জ্বালা হয়ে গিয়েছিল, লাইব্রেরিতেও আলোর প্রয়োজন অনুভব করছিলাম। বললাম ও সে কথা, ও উত্তর দিল, না ছেড়ে দিন, দরকার নেই। অবাক হয়ে বললাম, কেউ এসে পড়লে? আমাদের দুজনকে যদি কেউ এভাবে অন্ধকারে দেখে তখন? বই গেছে আমার, আমরা ভাই বোনের মতোই তো এখানে রয়েছি। আমি না বোঝার ভান করলাম, ওকে আদর করার জন্য ওর কাছে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরলাম। ও আমায় জিজ্ঞাসা করল, কেন তুমি মাঝে মাঝে এই রকম অবুঝ হয়ে ওঠো? ওর কণ্ঠস্বরে প্রশ্রয় আর হালকা হাসির আমেজ ছিল। আমি নিজের ওপর সম্পূর্ণ আস্থা রেখে উত্তর দিলাম, কারণ তুমি মাঝে মাঝেই এমন বোকামি করো যার কোনো অর্থই হয় না। মৈত্রেয়ী নিজের হাত দুটো আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে শুরু করল কাঁদতে, আর তারপরে লাইব্রেরি ছেড়ে চলে যাবার উপক্রম করল। ওকে যেতে না দেবার জন্য ওর চুদের মধ্যে মুখ ডুবিয়ে খুব নিচু স্বরে ওকে আমি আশ্বস্ত করার চেষ্টা করলাম, তুমি অমন করে কেঁদো না, ওকে বললাম। আর ওর শরীরের স্নিগ্ধ সুগন্ধ কুমারী তনুর উষ্ণতায় আমার সংযম হারিয়ে যাচ্ছিল। আমি ক্রমশ ওকে আমার শরীরের সঙ্গে জোরে চেপে ধরছিলাম, আমার আলিঙ্গনের মধ্যেও ছটফট করতে লাগল। অস্ফুট স্বরে বলছিল, না না। ওর কথা শুনে ভয় করছিল আমার, যে কেউ ওর কণ্ঠস্বর শুনে ফেলতে পারে এই ভয়ে আমি ওকে ছেড়ে দিলাম। কিন্তু ও ঘর ছেড়ে চলে গেল না, দরজার দিকে না গিয়ে ও জানালার কাছে গিয়ে দাঁড়াল। জানালার গ্যাস পোস্টের স্বল্প আলোয় ওই জায়গাটা আলোকিত হয়ে উঠেছিল। ওর চোখ, এলোমেলো চুল, কামড়ে ধরা ঠোঁট আমার শরীরে শিহরণ এনে দিচ্ছিল। অদ্ভুত এক আতঙ্ক আর আকর্ষণ মিশ্রিত দৃষ্টি নিয়ে ও আমার দিকে তাকিয়েছিল, শুধু একটা কথাও বলতে পারছিল না। আমি ওর দিকে এগিয়ে গেলাম, জড়িয়ে ধরলাম, দুহাত দিয়ে ওর মুখটা তুলে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলাম। তীব্র আবেগ আর উন্মত্ততায় দিশাহারা তখন আমি। আমি ওর ঠোঁটে চুমু খেলাম, ভেজা ভেজা, ফুলের মতো কোমল আর সুগন্ধযুক্ত এই ঠোঁট আমি কোনোদিন চুম্বন করতে পারবো বলে ভাবিনি।
প্রথমে ওর নিবিড় ঠোঁট দুটোকে গুটিয়ে শক্ত করে রাখছিল, কিন্তু ক্রমশ ভেঙে গেল ওর প্রতিরোধ ক্ষমতা। পরিপূর্ণ মেলে ধরল ওর আরক্তিম অধর, তারপরে চুমু খেল আমার ঠোঁটে, আলতো করে একটা কামড়ও দিল দুবার। ওর শরীরের ভার আমার শরীরে এলিয়ে দিল, আমি ওর সুগঠিত কোমল বুকের স্পর্শ আমার শরীরে অনুভব করছিলাম, অনুভব করতে পারছিলাম ওর সমস্ত শরীরের জ্যামিতিক বিন্যাস। জানি না কতক্ষণ আমরা এই অবস্থায় ছিলাম। একটা সময় মনে হলো মৈত্রেয়ী হাঁপাচ্ছে, আমি ওকে ছেড়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে ও একটা ভগ্নস্তূপের মতো মাটিতে পড়ে গেল। আমি ওকে টেনে তোলবার জন্য নিচু হলাম, কিন্তু ও আমার পা দুটো ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলল, না না আমাকে তুমি ছুঁয়ো না। আমি চুপ করে রইলাম। তারপরে ও নিজে নিজেই উঠে পড়ল, চোখের জল মুছে চুল ঠিকঠাক করে নিল, কিন্তু আমাকে এড়াতে পারল কি? এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে ও ঘর থেকে বেরিয়ে গেল। কি করব, আমি আমার ঘরে ফিরে এলাম। ওকে আমি জয় করেছি, এই আনন্দ অনুভব করার সঙ্গে সঙ্গে এলো অনুতাপ, এবং অনুতাপের পরে ভয়। অস্বীকার করব না, তখন এক প্রচণ্ড ভয় আমাকে বিচলিত করল। খেতে যাওয়ার আগে অবধি কিছুই করতে পারতাম না, কোনো কিছুতেই মন বসাতে পারতাম না। ভাবছিলাম খাবার টেবিলে ওর দিকে চোখ তুলে তাকাবার সাহস কি আমার হবে, এখন এই মুহূর্তে ও আমার সম্পর্কে কি ভাবছে। ভয় হচ্ছিল যদি ওর মার কাছে অথবা নীলুর কাছে সব বলে দেয়, আমি কিছুই ঠিক করতে পারছিলাম না। মৈত্রেয়ী খাবার টেবিলে এলো না। খাওয়ার পর লীলু আমার দিকে এগিয়ে এসে বলল, আমাদের মহিলা কবি আপনাকে একটা কাগজ দিতে বলেছে। আমার দম বন্ধ হয়ে গিয়েছিল, এক প্রচণ্ড উত্তেজনা আর আতঙ্কে আমি যেন আমার হৃদস্পন্দনের ধকধক আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। আমি কাগজটা খুললাম, যাতে কেউ না বুঝতে পারে সেই জন্য ফরাসিতে লেখা, লাইব্রেরিতে এসো সকাল 6টায়। মির্জা এলিয়াদের 1932 সালে লিখিত লা নুই বেঙ্গলি উপন্যাসটির তৃতীয় পর্বটি এই মাত্র শেষ হল। পরবর্তী পর্বটি শোনার জন্যে আপনাদের সবাইকে স্বাগতম। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজেই পরবর্তী পর্বটিতে চলে যেতে পারবেন। সবাইকে অফুরন্ত ভালোবাসা, ধন্যবাদ।